হে গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে 2023 পার হয়ে 2024 চলে এসেছে, আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা মিনি ব্লগ দিয়ে শুরু করি। তো ফার্স্টে আজকে আমি চলে গিয়েছিলাম একটু ব্যাংকে। ব্যাংকে আমার কাজ শেষ করে আমি চলে এসেছিলাম নীল খেতে, কারণ আমি এমনিতেও বই পড়ি, আউটবুক পড়তে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে এসেছিলাম দত্তা বইটা কিনতে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বাট আমি ওটা পাইনি, মানে সরি পেয়েছি, বাট আমার দামে হচ্ছিল না, তো আর কেনা হয়নি। দেন আমি এই দুটো বই কিনে নিয়েছি, আর এই দুটো বই খুবই পপুলার। দেন আমি চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে একটু নিউ মার্কেটের দিকে, বাট নিউ মার্কেটে যাওয়ার আগে এখানে আমরা হচ্ছে বেলপুরি দেখে হচ্ছে থেমে গিয়েছিলাম। আমার সাথে আজ আমার ফ্রেন্ড গিয়েছিল, তো আমরা বেলপুরি খেয়ে আরেকটু সামনে এসে আবার আটকে গিয়েছি আচার দেখে। আর আচার দেখলে তো হচ্ছে আমাদের মাথা ঠিক থাকে না। দেন আমরা আচার কিনে এখন নিউ মার্কেটে ঢুকে পড়েছি। নিউ মার্কেটে এসেছি আমি কিছু হিজাব কেনার জন্য। আর আপনারা মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি রায়হান হিজাব ফ্যাশন থেকে সবসময় হিজাব কিনি, আর আমি ওদের দোকানে ভিডিও করেছি অনেকগুলা। তো এই দোকানের হিজাবগুলো এত ভালো হয়, আর প্রাইসও মোটামুটি কম প্রাইস। দেন আমি এখানে দেখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি নিজে এই যে প্যান্টের সি গ্রিন কালারের সাথে একটা হিজাব ম্যাচিং করা ট্রাই করছিলাম, বাট পাচ্ছিলাম না। এটা কিছুটা ম্যাচিং হয়েছে, বাট পুরোপুরি ম্যাচিং হয়নি, তো এর জন্য হচ্ছে আমি আর নিইনি। বাট হিজাবগুলো দেখতে এত সুন্দর লাগছিলো, আর এগুলো পরলে কিন্তু খুবই কমফোর্টেবল। আর এগুলোর প্রাইস মোটামুটি 350 টাকার মতো ছিল। এই হিজাবগুলো শীতকালে যেরকম পরে আরাম, তেমনি গরমকালে পরেও আরাম, কারণ এগুলো পাতলা প্লাস হচ্ছে অনেক সফট, আর সফটের কারণে হচ্ছে শীতকালে পরে এগুলো অনেক আরাম পাওয়া যায়। তো এই হিজাবগুলোর মধ্যে অনেকগুলো কালারও ছিল, বাট আমি পাইনি, এটা সি গ্রিন কালারটা পাইনি হিজাব। তো আমার আরেকটা লাগতো হিজাব পিচ কালার, সেটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি। তার পাশে যেগুলো দেখছেন এগুলোর মধ্যে হচ্ছে আমি পিচ কালারের যেটা পেয়েছি এটা আমি নিয়ে নিয়েছি, আর আমার এই হিজাবটার প্রাইস পড়েছে হচ্ছে 350 টাকা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, আল্লাহ হাফিজ গাইজ।